দক্ষিণ মিশরের হাথর মন্দিরের কাছে মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা একটি স্ফিংসের মূর্তি আবিষ্কার করেছেন। মূর্তিটির পাশে হায়ারোগ্লিফিক অক্ষরে লেখা সম্বলিত একটি প্রস্তর খণ্ড পাওয়া গেছে। দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় সম্প্রতি এক ঘোষণায় একথা জানিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্ফিংস, মিশরের বিখ্যাত পিরামিড আর গ্রেট স্ফিংসের নাম যেন ওতপ্রোতভাবে জড়িত। মানুষের মাথা আর সিংহের শরীরের আদলে গড়া এই ভাস্কর্য বিশ্বের বিস্ময় জাগানো স্থাপত্যগুলোর মধ্যে অন্যতম। পৃথিবীর বৃহত্তম ও বিখ্যাত স্ফিংস ভাস্কর্য মিশরের নীল নদের তীরে গিজা মালভূমিতে অবস্থিত। মিশরের প্রাচীন ইতিহাসে একাধিক স্ফিংসের উল্লেখ পাওয়া যায়। এরা প্রধানত মন্দিরের রক্ষক ছিলেন। সে যুগের বহু সিলমোহর ও মুদ্রার পিঠেও খোদাই করা থাকত স্ফিংসের অবয়ব। সম্প্রতি এরকম একটি স্ফিংসের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ মিশরের হাথর মন্দিরের কাছে। হাথর মন্দির মিশরের সংরক্ষিত গুরুত্বপূর্ণ প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে একটি। প্রাচীন মিশরে বহু ক্ষেত্রেই হাথরকে এক গরূপিনী দেবী হিসেবে চিত্রিত করা হয়েছিল। এই রূপটি ছিল তাঁর মাতৃত্ব ও স্বর্গীয় সত্তার প্রতীক। অবশ্য হাথরের যে রূপটি সর্বাধিক পরিচিত ছিল সেটিতে তাঁকে গরুর শিং ও সৌর চাকতি সম্বলিত শিরস্থান পরিহিত এক নারী হিসেবে দেখা যায়। এছাড়া সিংহী, গোখরসাপ এবং সাইকামোর গাছকেও তার প্রতীক হিসেবে মনে করা হতো। আবিষ্কৃত মূর্তিটির হাস্যোজ্জ্বল মুখ এবং গালের দুই পাশে টোল আছে। মিশরীয় গবেষকদের মতে মুখের টোল সম্বলিত মূর্তিটি প্রাচীন রোমান সম্রাট ক্লাডিয়াসের মূর্তি হতে পারে। মূর্তিটির পাশে পাওয়া প্রস্তরখণ্ডের লেখার অর্থ উদ্ঘাটন করা গেলে এটি কার ভাস্কর্য এবং তৈরির সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা করছে দেশটির প্রত্নতত্ত্ব বিভাগ। গত জানুয়ারি মাসেই দেশটির দক্ষিণে 1800 বছরের পুরনো রোমান যুগের একটি সম্পূর্ণ আবাসিক শহর আবিষ্কারের কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। তাছাড়া প্রায়ই মিশরে প্রাচীন যুগের বিভিন্ন মূর্তি ও নিদর্শনের খোঁজ পাওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করছেন মিশরের এসব প্রত্নতাত্ত্বিক আবিষ্কার দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংকটের মধ্যে পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ভূমিকা পালন করবে। অর্পণ মিত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।